বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেকদিন পর একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম, তোমাদের সাথে শেয়ার করব তাই। আর আজকের ব্লগটি হলো বার্থডে ব্লগ। আমাদের একমাত্র ছোট ভাই রুমি, মানে আমার একমাত্র অনেক আদরের ছোট দেবর রুমি, ওর বার্থডে ছিল 11 নভেম্বর। তো 11 নভেম্বরে ওর বার্থডে উপলক্ষে আমরা কোথায় গেলাম, কি করলাম, হঠাৎ করে ডিসিশন নিয়ে বার্থডে পার্টিটা কেমন এনজয় করলাম, ওই ব্লগটাই আজকে শেয়ার করতে যাচ্ছি তোমাদের সাথে। তো আমরা তো রেডি টেডি হয়ে সবাই বের হয়ে গেছি, আমরা যাচ্ছি হলো ধানমন্ডি। রুমি ধানমন্ডিতেই থাকে, তো ওর বাসার কাছাকাছি কোনো রেস্টুরেন্টে যাব, এজন্য বের হলাম। ওরাও ওখান থেকে আসবে রেস্টুরেন্টে, তো আমরা রেস্টুরেন্টেই সবাই একসাথে মিট করব এবং হলো বার্থডে পার্টিটা এনজয় করব। তো তোমরাও থাকো আমাদের সাথে, চলো যাই, দেখি ধানমন্ডি কোথায় যাই এবং কোন রেস্টুরেন্টে বসি। তো এই তো আমরা যাচ্ছি, আমরা সবাই রওনা হয়ে গেছি এবং ধানমন্ডির কাছাকাছি চলেও আসছি। আসলাম ধানমন্ডি হট কেক বেকারিতে। তো এখানে দেখলাম কেক পছন্দ হলো না, আমার বেবিদের পছন্দ হয়নি, এজন্য আমরা এখন আবার চলে আসলাম কুপার্সে, কুপার্সে ধানমন্ডি ব্রাঞ্চ। তো এখান থেকেই দেখি একটা কেক নিব, বার্থডে পার্টি সেলিব্রেট করব, কেক ছাড়া কি হবে বলো, কেক তো লাগবেই তাই না, এজন্য আসলাম কুপার্সে। এখান থেকেই একটা কেক চয়েস করে নিব। তো কুপার্সের এই শোরুমটা অনেক বড়ই আছে মোটামুটি। তো এই তো ভিতরে ঢুকলাম, এই যে ওর আব্বু আগে থেকেই এসে হলো কেক চয়েস করতেছে, সাথে আমার টুইন্স বেবিরাও আছে। তো এখানে ওদের কেকের ভালো কালেকশন আছে, অনেক ফ্লেভারের কেক আছে, তো ভ্যানিলা আছে, চকলেট আছে, তারপরে যে স্ট্রবেরি আছে, অনেক রকম কেকই আছে। তো কেক নিয়ে এখন হইতে ঝামেলা হচ্ছে, কারণ এক একজনের এক এক চয়েস। আমার টুইন্স বেবিরা একটা চয়েস করতেছে, ওর বাবা আর একটা চয়েস করতেছে, আমি আরেকটার কথা বলতেছি। তো এই তো সবাই মিলে যে কোনো একটা কেক চয়েস করব। ওদের এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কেক আছে, আর কুপার্সের কেক তো ভালো, ওদের কোয়ালিটি অনেক ভালো। তো এই যে কেকগুলো দেখতেছি, ওর আব্বু চয়েস করতেছে। তো আমাদের একটা সবারই একটা পছন্দ হয়েছে, এই যে ভ্যানিলা অ্যান্ড চকলেট মিক্সড ফ্লেভার, ভ্যানিলা চকলেট মিক্সড ফ্লেভারের কেকটাই নিব। তো বললাম তো এই কেকটা আমাদের পছন্দ হয়েছে, এই যে উনি বের করে দিচ্ছে। তো এই কেকটাতেই এখন হলো রেডিমেড কেক, আগে থেকে তো অর্ডার দেইনি। তো এই কেক, এই যে এই কেকটা পছন্দ হয়েছে আমাদের সবার, কেকের ডিজাইনটাও অনেক সুন্দর। তো এই কেকের মধ্যে এখন হলো যা যা লিখতে হবে লিখবে, লিখে দিবে ওরা, আমরা বলে দিছি লিখে, তারপরে হলো কেক নিয়ে যাব। এই যে রনক হলো লিখতেছে, কাগজে লিখে দিচ্ছে কি লিখতে হবে কেকে। কুপার্স বেকারি তো অনেক জনপ্রিয় এবং অনেক পুরানো বেকারি, এটার খাবারের মান, এই কুপার্স বেকারির খাবারের মানও কিন্তু অনেক ভালো। তো আমাদের কেক কেনা হয়ে গেছে, ওরা কেকের নাম লিখতেছে, আর এদিক থেকে ওর বাবা হলো কেকের বিলটা পে করে দিয়েছে। তো এখন আমরা যাচ্ছি হলো একটা মোম নিব, বাচ্চারা বলতেছে মোম লাগবে, ওই যে ইয়ে মোমগুলো, ওই যে কি বলে ঝাড়বাতি মোম, যেগুলো হলো ওই যে ঝাড়বাতির মতো জলে, ওই মোমগুলো নিব। তো কুপার্স ওই মোমটা আমরা পাইনি, তো পাশের শোরুমটায় চলে আসলাম, এইখানেও কেক আছে, এই শোরুমটা তো অনেক কেক আছে, মোম আছে, তারপরে বার্থডে গিফট আছে, মানে বার্থডের জন্য অনেক ধরনের জিনিসপত্র রাখছে ওরা। তো এখানেও দেখলাম ভালো ভালো কালেকশনই আছে, তো এখান থেকে আমরা মোম নিয়ে নিলাম। আর এই যে কেকের মধ্যে ওরা লিখে দিছে অনেক সুন্দর করে, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রুমি। রুমি হলো আমার ছোট্ট দেবর আর আমাদের সবার ছোট ভাই, মানে সবার আদরের ছোট ভাই। তো ওর জন্যই, ওরই বার্থডে সেলিব্রেট করার জন্য এই যে কেকটা নিয়ে নিল ওর ভাইস্তা ভাতিজিরা, এই যে রনকের হাতে কেক। আমরা চলে আসলাম হলো জিন্ডিয়ান চাইনিজ রেস্টুরেন্ট ধানমন্ডির 27 নম্বরে, এই ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা জিন্ডিয়ানের, এই ব্রাঞ্চটা কিন্তু বিশাল বড়, উপরের দিকেও পুরোটাই ওদের রেস্টুরেন্ট,
আর আজকে যেহেতু ফ্রাইডে এজন্য এখানে পার্টি হচ্ছে, এজন্য পার্কিং এর একটু সমস্যা, গাড়ি পার্কিং করা যাচ্ছে না। তো আমরা নেমে গেছি, নেমে আমরা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি আর ওর আব্বু হলো গাড়ি পার্কিং করে আসবে। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। মাশাল্লাহ রেস্টুরেন্টের ভিতরে ডেকোরেশনও অনেক সুন্দর। তো এই রেস্টুরেন্টের আগেও অনেকবার আসছি, তবে আজকে হলো পার্টি হচ্ছে ওদের, এজন্য এখানে অনেক ভিড়। তো আমরা এসে বসলাম এবং আমরা এসে দেখি রুমিরা আগেই চলে আসছে। ওদের বাসা তো ধানমন্ডিতেই, এজন্য ওদের আসতে টাইম লাগেনি, আর আমরা তো আসছি বসুন্ধরা থেকে। আবার হলো কেক নিলাম, এজন্য আমাদের একটু লেট হয়েছে। তো ভালোই হয়েছে, এসে ওদেরকে পেয়ে গেলাম, আর অনেকদিন পর দেখা। রুমির তো দুইটা কিউট বেবি আছে, রাহামণি আর আজান। এই যে আমাদের আজান বাবু, ও হলো আমাদের ফ্যামিলির সবার ছোট সদস্য, আজান রুমির ছেলে। আর ও হলো রুমির ওয়াইফ একতা, একতা হলো গ্রিন লাইফ হসপিটালের ডাক্তার। আর আমার দেবর যে রুমি, ও হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো আজকে রুমিরই বার্থডে সেলিব্রেট করব আমরা, আর আগে থেকে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে ডিসিশন হয়েছে, এজন্য আর কাউকে বলতেও পারিনি। আর ভাবলাম হঠাৎ করেই যাই, রুমিকে একটা সারপ্রাইজ দেই। তো এতে রুমিও খুশি, বাচ্চারাও অনেক খুশি। এই যে রুমির মেয়ে রাহা আর আমার টুইন্স বেবি, ওরা তো হলো কাজিন, কিন্তু কাজিন হলো ওদের, ওরা হলো বান্ধবীর মতো। ওরা একজন আরেকজনকে পেলে পাগল হয়ে যায়। এই যে ওদের গল্প শুরু হয়ে গেছে, ওরা অনেক মজা করে গল্প করতেছে, ওদের তো অনেকদিন পর দেখা। আর এই তো আমার হাজব্যান্ড রবিন, ও হলো হজ করে আসছে, ওমরা হজ, এজন্য মাথায় চুল নাই। তোমরা সবাই দোয়া করো ওর জন্য। তো এই তো খাবার অর্ডার করছি, এসে আমরা গল্প গুজব করলাম সবাই মিলে, অনেক এনজয় করলাম। তারপরে ছবি তুললাম সবাই মিলে, ফ্যামিলি পিকচার, তারপরে বাচ্চাদের ছবি, সবার ছবি তোলা হইলো। তারপরে হলো এই যে খাবার অর্ডার করছি, এখন হলো খাবার চলে আসছে, এখন আমরা সবাই ডিনার করে নিব। আর ডিনার করার পর থাকবে হলো কেক কাটার পর্ব। তোমরা কিন্তু সবাই থেকো আমাদের সাথে লাস্ট পর্যন্ত, কেক কাটা পর্বটা কেমন হয় সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো এই যে আমরা খাবার অর্ডার করলাম, হলো ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, বাচ্চাদের তো প্রিয় চিকেন ফ্রাই, তারপরে হলো এই যে প্রন ফ্রাই, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো তো বাচ্চাদের প্রিয় খাবার। আর সাথে ছিল ভেজিটেবল আর বিফ অ্যান্ড মাশরুম, গার্লিক জিঞ্জার, আর হলো নিসি হলো এই যে স্টিম ফিশ, এটা হলো কোরাল মাছ, কোরাল মাছ ওরা স্টিম করছে। ওদের এই স্টিম ফিশটা অনেক মজা, অনেক ভালো, আর ফ্লেভারটাও অনেক ভালো। তো এটা নিসি, এটা একটু ঝাল আছে, মানে একটু স্পাইসি, বাচ্চারা খেতে পারবে না, কিন্তু আমরা খাইছি, অনেক টেস্টি ছিল এই এই স্টিম ফিশটা, অনেক মজা ছিল। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি, এই যে আমরা সবাই এক টেবিলে বসছি, খাওয়া দাওয়া করতেছি একসাথে, তারপরে গল্প হচ্ছে, অনেক গল্প হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, অনেক দিন পর আমরা সবাই একসাথে হলাম, অনেক ভালো লাগতেছে এই সময়টা, সময়টা অনেক ভালো কাটতেছে আমাদের, খুবই একটা স্মরণীয় মুহূর্ত। কোনো অকেশন ছাড়া আসলে আমাদের এরকম একসাথে ডিনার বা লাঞ্চ করা হয় না, কারণ সবারই তো বিজি লাইফ, সবাইরই অফিস আছে, বিজনেস আছে, তারপরে বাচ্চাদের পড়াশোনা, স্কুল, তো সবাইরই হলো টাইম মিলে না। তো আজকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আর হঠাৎ করেই আমরা সবাই একসাথে মিট করলাম, খাওয়া দাওয়া করতেছি, অনেক ভালো লাগতেছে এই মুহূর্তটা। আর এই যে আমাদের কিউট আজান বাবু, ও মাশাল্লাহ অনেক সুন্দর করে খাচ্ছে, ওর বাবা এক পাশে, মা এক পাশে, ও মাঝখানে বসছে, অনেক সুন্দর এই মুহূর্তটা। তো এখন কেক কাটার পালা, আমাদের খাওয়া দাওয়া শেষ, এই যে বাচ্চারা হলো কেক রেডি করছে, ওরা হলো ওদের ছোট কাকুর সাথে এখন কেক কাটবে, বাচ্চারা খুব এক্সাইটেড যে কেক কাটবে। তো কেক টেবিলে রেডি করছি, এখন হলো এই যে রুমি সবাইকে ডাকতেছে যে আসো, সবাই বাচ্চারা আসো। তো এই তো এখন হলো কেক কাটবো, কেকে মোম টোম লাগানো হয়েছে, তো বাচ্চারাও রেডি, আর আজান বাবুও কেক দেখতেছে বসে বসে, কেকটা অনেক সুন্দর, সবার অনেক পছন্দ হয়েছে।
তো এই তো এখন কেক কাটার পালা, চলো কেক কাটি। এই মুহূর্তে আমার শাশুড়ি মায়ের কথা অনেক মনে পড়ছে। মায়ের ছোট ছেলে, অনেক আদরের ছোট ছেলে রুমি, রুমির বার্থডেটা মা প্রতি বছরই অনেক জাঁকজমক করে করত, তো ওই কথাটাই মনে পড়ে গেল। তোমরা হাততালি দাও না কেন? অনেক আদরের ভাইস্তা ভাস্তি, তারপরে রুমি ছেলে মেয়ে, ওদের সাথে রুমি কেক কাটলো, ওর বার্থডে সেলিব্রেট করলো, অনেক ভালো লাগলো, বাচ্চারাও অনেক খুশি। আর মা যেহেতু নাই, মানে আমার শাশুড়ির মা যেহেতু নাই, সেহেতু তো রুমির ভাইয়ারা তো আছে, তো রুমির বার্থডে পালন হবে না এটা কি হয়, এজন্য রুমির ভাইয়ারাই ছোট ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করলো। তো রুমি তো আমার সবার, আমাদের সবার ছোট, সবার আদরের, ও কোনো দিনও বড় হবে না, ও ছোটই থাকবে। তো ভাইদের কাছে তো ছোট ভাই ছোটই, তো ভাইরা তো ছোট ভাইরে অনেক আদর করে, এই জন্য রুমির বার্থডেটাও সেলিব্রেট করলো ভাইয়ারা। কেক কেটে এখন হলো আমরা কেক খাচ্ছি, ওয়েটার হলো কেক কেটে দিল সবাইকে, তো কেকটাও অনেক টেস্টি ছিল, ভালোই কেকটা, মজা। তো সবাই আমরা কেক খাচ্ছি, আর অনেক রাতও হয়ে গেছে, এখন হলো সবাই চলে যাব। আর আমার বাচ্চাদের হলো, মানে আমার টুইন্স বেবিদের সামনে এক্সাম, রুমির মেয়েরও সামনে এক্সাম। আর আরেকটা সুখবর হলো, মানে এই যে আজান বাবু, ওর হলো মাস্টার মাইন্ড স্কুলে আগামীকাল হলো ওর ইন্টারভিউ, মানে ওর ওকে হলো ভর্তি করাবে মাস্টার মাইন্ড স্কুলে, ধানমন্ডিতে মাস্টার মাইন্ড স্কুল। ওই স্কুলে রুমির মেয়ে রাহাও পড়ে, এখন হলো আজানকেও দিবে, আজানের তো 3 বছর হয়ে গেছে, এজন্য ওকেও স্কুলে মানে প্লে গ্রুপে দিয়ে দিবে। তো এই তো আমাদের আজান বাবু, মাশাল্লাহ অনেক কিউট, ও হলো কিউট করে এই যে কেক খাচ্ছে, দেখো। তোমরা সবাই আজানের জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য, তারপরে রুমির মেয়ে রাহা, ওদের সামনে ফাইনাল এক্সাম, সবাই ওদের জন্য দোয়া করো। তো আমরা এখন সবাই চলে যাব। আচ্ছা ঠিক আছে, রুমি বাসায় এসো, ফোন দিও। শেষে দেখা হচ্ছে আমাদের, আমরা একটা জায়গায় যাব সবাই মিলে, জলশির। কি বলে একতা, টাটা আজান, বাই বাই আজান, টাটা, আচ্ছা আল্লাহ হাফেজ। রুমিদের বিদায় দিয়ে আমরাও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো অনেক ভালো একটা সময় কাটালাম ওদের সাথে, খুবই ভালো লাগলো। তোমাদেরও ভালো লাগলে ব্লগটি একটি লাইক দিয়ে দিও। আল্লাহ হাফেজ।